বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাইলট ক্রাইস সলিউশন, এটা কিন্তু এই আপডেটটা কিন্তু আসার কথা ছিল আরো 2 মাস 2 আড়াই মাস পরে আসার কথা ছিল, বাট এই আপডেটটা কিন্তু আগে এসে পড়েছে অলরেডি সবার ফোনের মধ্যে যারা পাই নেটওয়ার্ক করতেছেন। সো পাই নেটওয়ার্কের মধ্যে যেই পাইলট ক্রাইস সলিউশনটা, এটা আসলে কি, আর যে প্রবলেমটা হচ্ছে এটার ভেরিফিকেশনটা করতে এবং কি কারণে হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ বা প্রত্যেকটা দেশের মধ্যে অলরেডি 100 জন করে এটার দিছে অলরেডি, মানে জাস্ট ট্রায়াল হিসেবে। তো এটার জন্য আপনারা ভয় পাবেন না যে জাস্ট 100 জন এটাতে কাজ করতে পারবে, অন্য কেউ কাজ করতে পারবে না বা এখান থেকে উইথড্র নিতে পারবে না, বিষয়টা এরকম না। আপনারা যেই এই যে আপডেটটা দেখতে পাচ্ছেন, পাইলট KYC সলিউশন, এটা তো এটা মূলত কি কারণে আসছে, পাইলট KYC সলিউশনটা আসছে হচ্ছে যারা এখানে ফেক আইডি ইউজ করতেছে, অনেকে ফেক আইডি বা অনেকে স্ক্যাম করে যারা ইউজ করতেছে। তো এই পাইলট কে সলিউশনটার মাধ্যমে যেসব আইডিগুলো মানে বৈধ নাইকা, যেসব আইডিগুলো বৈধতা নাই, যেমন NID-র সাথে মিলতেছে না, ওইসব আইডিগুলো ওরা যাচাই বাছাই করতেছে। তো আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এখানে রিড মোর নামে একটা অপশন আছে, আপনারা কিন্তু চাইলে এগুলো পড়ে তারপর বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো রিড মোরে ক্লিক করছি, তো আপনারা এখানে দেখতে পারছেন দ্য পাই কোড টার্মস হ্যাজ ডেভেলপ এ পাইলট KYC সলিউশন দ্যাট উইল ইন্টেলিট ইনরোল 100 পেওনিয়ার পার কান্ট্রি। দিস পেওনিয়ার হ্যাভ অ্যান অপরচুনিটি টু KYC আর্লি অ্যান্ড হেল্প ইম্প্রুভ আওয়ার অ্যাপ অ্যালগোরিদম সো দ্যাট আওয়ার সলিউশন ক্যান বি অ্যাপিল টু অ্যাজ মেনি পেওনার সো অ্যাজ পসিবল বিফোর মেনেন্ট ইন শর্ট টার্ম। উই উইল গ্র্যাজুয়াল রুল আউট মোর KYC সলস ফর দ্য পাইলট পার্সন দেন দিস ইন্টিয়াল 100 পেওনিয়ার পার কান্ট্রি। তো আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু বলছে যে পাইকো টার্মটা কিন্তু ওরা ডেভেলপ করার জন্য জাস্ট প্রত্যেকটা দেশের মধ্যে 100 জন করে দিছে এই KYC সলিউশনটা করার জন্য। এর মাধ্যমে ওরা যাচাই বাছাই করবে এবং এদের মধ্যে মানে জাস্ট একটা ট্রায়াল সারছে। সো এটার মাধ্যমে কিন্তু ওরা যাচাই বাছাই করবে যাদের কাদের কাদের আইডিতে প্রবলেম আছে। আপনাদেরকে বলে নিচ্ছি, পাইতে কিন্তু আপনাদের একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। আপনারা যদি রিভিউ নেমেতে ক্লিক করেন, আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখছে, এই যে আমার নামটা আমি এখানে দেওয়া আছে। তো এখানে লিখতে পাচ্ছেন টু ক্লেম ইউর পাই লেটার, দেখছেন টু ক্লেম ইউর পাই লেটার ইউর নেম মাস্ট ম্যাচ ইউর আইডেন্টিফিকেশন ডকুমেন্ট KYC টু প্রিভেন্ট ফেক অ্যাকাউন্ট ফ্রম হর্ডিং পিআই। মানে আপনার আপনি যদি এখান থেকে আপনার যে রিওয়ার্ডগুলো আছে এগুলো যদি ক্লেম করতে চান, মানে যখন আপনি এখানে উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার আইডেন্টিফিকেশনের সাথে যেসব ডকুমেন্টগুলো এখানে দিবেন তার সাথে যেন মিল থাকতে হবে, অবশ্যই মিল থাকতে হবে, মিল না থাকলে কিন্তু হবে না। তারপর দেখতে পারছেন লেখা লেখছে কিউ ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেম ইন দ্য ফিউচার, দিস ইজ দ্য অনলি চান্স ইউ ক্যান ডু ইট। তো আপনাদের যারা মানে ভুল নাম দিয়ে দিয়েছেন অলরেডি, তারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা লেখছে ইউ মে সাবমিট কারেকশন টু ইউর নেম অনলি ফর অ্যানাদার। দেখতে পাচ্ছেন 11 ডেজ আমাকে সময় দিচ্ছে, এতদিন পর কিন্তু আমি এটা আবার এডিট করে ঠিক করতে পারবো। তো এখন চলে যাচ্ছে পাইলট KYC সলিউশন, যেটা সেটা হচ্ছে যে রিড মোর যদি এবার ক্লিক করি, তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটা মূলত এই KYC সলিউশনটা যেটা আসছে পাইলট, এটা মূলত যাচাই বাছাই করতেছে, মানে কিছু মানুষকে অলরেডি দিয়ে প্রতিটা দেশের মধ্যে 100 জন মানুষকে এই পাইলট KYC সলিউশনটা দেওয়ার মাধ্যমে এরা যাচাই বাছাই করতেছে এদের বিজনেস পলিসি। আরেকটা কথা হচ্ছে যে হোয়াই, দেখতে পাচ্ছেন হোয়াই ইজ KYC ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো ইউর কাস্টমার ক্লায়েন্ট KYC ইজ দ্য প্রসেস দ্য ভেরিফাইজ আইডেন্টিফিকেশন টু ডিস্টিংগুইশন জেনুইন অ্যাকাউন্ট ফ্রম ফেক ওয়ান্স। মানে এটার মাধ্যমে মূলত ফেক আর রিয়েল জেনুইন যেসব আইডিগুলো আছে, মানে পাই অ্যাকাউন্টগুলো আছে, ওই অ্যাকাউন্টগুলো এটা যাচাই বাছাই করতেছে। দ্য ভিশন অফ পাই নেটওয়ার্ক ইজ টু বিল্ড অ্যাজ ইনক্লুসিভ অ্যান্ড দ্য মাস্ট উইডলি ডিস্ট্রিবিউট ডিজিটাল কারেন্সি অ্যান্ড ইকোনমি ফর অল পিওনিয়ার। তো মূলত এইটাই যে এটার মাধ্যমে কিন্তু ওরা যাচাই বাছাই করতেছে। তারপর দেখতে পাচ্ছেন হাউ ডাজ দ্য KYC সলিউশন ওয়ার্ক, এটা কিভাবে কাজ করবে। আপনারা এগুলো কিন্তু চাইলে আপনারা এটাকে করে নিতে পারবেন, ট্রান্সলেট করে নিতে পারবেন, এখান থেকে কিন্তু কপি করতে পারবেন। দেখেন আমি চাপ দিয়ে ধরলাম, এই যে আমি এখান থেকে কপি করতে পারতেছি।
ঠিক আছে, আপনারা কিন্তু কপি করে নিয়ে আপনারা কিন্তু এগুলো ট্রান্সলেট করতে পারবেন, আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এখানে এসে যখন গুগলে সার্চ দেবেন ইংলিশ টু বাংলা, এখানে পেস্ট করে দিবেন, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন মূলত কি বোঝানোর চেষ্টা করছে। সো আশা করি বুঝতে পারছেন এখানে আপনারা যেই আপডেটগুলো আসছে এটা তেমন ভয়ের কিছু না, যে 100 জন এখানে যাদের নিচে তারাই শুধু এখানে এগুলো রিওয়ার্ড ক্লেম করতে পারবে, অন্য কেউ করতে পারবে না, এরকম বিষয় না, আপনারাও পারবেন। এটার মাধ্যমে আসলে যাচাই বাছাই হচ্ছে ফেক কোন আইডিদেরকে ওরা দিবে না কাজ করার জন্য এখানে, এইটাই মূলত কাজ। তো পাই নেটওয়ার্ক সম্পর্কে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আর পাই নেটওয়ার্কের ইতিহাস সম্পর্কে আগেও আলোচনা করছি, যে পাই নেটওয়ার্ক আপনি কি কারণে করবেন আর কেন করবেন না, এটা নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। আর আপনারা চাইলে আমার কমেন্টের মাধ্যমে আপনারা বলে যেতে পারেন কোন রিলেটেড ভিডিও পেতে চান, আমি সেই স্পেসিফিক টপিকের ওপর ভিডিও বানাবো। তো আপনি যদি চান আপনার টপিকের ওপর ভিডিও পেতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।